হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণির যে গণিত বিষয়টা আছে সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো চুয়াল্লিশ নাম্বার পেজটি খুলে নাও সেই একশো চুয়াল্লিশ নাম্বার পেজে কষে দেখি এগারো দশমিক দুইয়ের আমি আজকে তোমাদের ছয় হাজার ধাক অঙ্কগুলির সমাধান করাবো তো তোমাদেরকে বলো তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখো আমি ছয় ধাকের অঙ্কটা বোর্ডে লিখে রেখেছি দেখো এক দশমিক চার ছয় চার এক বর্গমিটার ও এক দশমিক শূন্য ছয় শূন্য নয় বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বড়ক্ষেত্রের মধ্যে কোন বড়ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বেশি কত বেশি তা হিসাব করে লিখতে বলেছে আমাকে বুঝেছ তো দেখে না ভালো করে প্রথম বড়ক্ষেত্রের ক্ষেত্রফল প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক দশমিক চার ছয় চার এক মিটার বর্গমিটার অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহু সমান অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহু সমান রুটের মধ্যে এক দশমিক চার ছয় চার এক মিটার তার মানে দেখো এটা আমি এখানটায় করে দেখাচ্ছি এক দশমিক চার ছয় চার এক এইটা এইটা তাহলে এক একে এক চার ছয় একের ডবল কত দুই আমি যদি এখানটাতে দেখো এখানটায় দশমিক দশমিকের জন্য এই দশমিকটা হয়ে গেল আমি যদি এখানটাতে দুই দিই এখানটা তো দুই দিতে হবে দুই দুকোনে চার দুই দুকোনে চার তাহলে এখান থেকে বিয়োগ করলে দুই আর এই চার একটা তুমি নামিয়ে নাও তাহলে বারো ডবল কত হয় চব্বিশ আর এখানে যদি তুমি এক দাও এখানেও তোমাকে এক দিতে হবে তাহলে এক একে এক এক চারে চার এক দুয়ে দুই তার মানে হয়ে যাচ্ছে তোমার এক দশমিক দুই এক মিটার এটা কি না তোমার প্রথম বর্গক্ষেত্রের বাহু বুঝেছ আগে তোমরা প্রত্যেকে দেখো দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফল আবার দেখো এটা প্রথম ক্ষেত্র বল বলেছিল এটা কি দ্বিতীয় বল দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক দশমিক শূন্য ছয় শূন্য নয় বর্গমিটার মিটার হয়েছে সমান দেখে না ভালো করে অতএব দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু সমান রুটের মধ্যে এক দশমিক শূন্য ছয় শূন্য নয় মিটার সমান দেখে নাও ভালো করে এক দশমিক শূন্য ছয় শূন্য নয় তাহলে এই শূন্য এই শূন্য দেখো এক একে এক দশমিক দিচ্ছি এখানে শূন্য ছয় নামিয়ে দিচ্ছি একের ডাবল দুই একের ডাবল কত হয় দুই তো তাহলে দেখো এখানে যদি আমি যাই খাই হবে না এখানে যদি শূন্য খাও এখানেও শূন্য খাও তাহলে শূন্য খাওয়ানোর জন্য এই সংখ্যাগুলোকেও নামিয়ে নাও বুঝেছো যখন তুমি নামিয়ে নেবে তখন তোমার কি হবে দেখে নাও ভালো করে তোমরা প্রত্যেকে তুমি যদি এখানটায় তিন দাও দেখো এখানেও তোমাকে তিন দিতে হবে তিন তিরিকে নয় তিন শূন্যই শূন্য তিন দুকুণে ছয় তাহলে কত হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে কত পেয়েছ এক দশমিক শূন্য তিন মিটার এক দশমিক শূন্য তিন মিটার হয়েছে তাহলে এটা যে হয়ে গেলো দেখে নাও ভালো করে তোমরা প্রত্যেকে অতএব প্রথম ক্ষেত্রের বাহু কোনটা সবথেকে বড় দেখতে পাচ্ছো এটা তো তাহলে প্রথমটার বাহু তাই বড় তো তাহলে কতটা বড় সেটা আমরা বিয়োগ করলেই বুঝতে পেরে যাবো সেটা বাদ দিলেই বুঝতে পেরে যাবো নিশ্চয়ই তো দেখে নাও অতএব প্রথম বড়ক্ষেত্রের বাহু প্রথম বর্গক্ষেত্রের বাহু দুই এক দশমিক বেশি সমান দেখে নাও তোমরা বাদ দাও তাহলে এক দশমিক দুই এক আর এখান থেকে এক দশমিক যদি তোমরা বাদ দাও তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এটা আট হয়ে যায় এক এক দিয়ে দিলে এক তাহলে দশমিক দেখো তাহলে শূন্য দশমিক এক আট মিটার বেশি এটাই তোমাদের অঙ্ক তোমরা প্রত্যেকেই করে নাও আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো তো মন্দির প্রত্যেকে করে নাও এটা প্রত্যেকে তোমরা এরপর সাতের থাকার অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো বলেছে জিরো পয়েন্ট ফোরের বর্গের সঙ্গে জিরো পয়েন্ট থ্রির বর্গ যোগ করলে যে যোগ ফল পাবো তা সেই সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি তা নির্ণয় করতে বলেছে আমাদেরকে তাহলে প্রত্যেকে মন দিয়ে দেখো নির্ণীয় প্রশ্নানুসারে প্রশ্নানু সারে নির্ণীয় সংখ্যার বর্গ নির্ণয় সংখ্যার বর্গ সমান তাহলে এইটা দেখো শূন্য দশমিক চার এর স্কোয়ার প্লাস এখানে কত আছে শূন্য দশমিক তিনের স্কোয়ার তার মানে কি চার চারে ষোলো চার চারে ষোলো মানে দশমিক ষোলো যুক্ত তিন ত্রিকে নয় মানে দশমিক শূন্য নয় কারণ তোমরা দেখো দশমিক তিন দশমিক তিন গুণ করো তিন তিরিকে নয় তাহলে একটা দুটো পর দশমিক তাহলে এখানে একটা শূন্য দিয়ে তবে তো দশমিক কাতে পারবে সেই জন্য এইটা হচ্ছে তো এইটাকে যদি তুমি দেখো যোগ করো তাহলে এটা হয়ে যাবে দশমিক পঁচিশ অতএব দেখো দশমিক পঁচিশ তার মানে কি দশমিক দশমিক পঁচিশ যদি করি দশমিক তোলার জন্য এক বা দুটো সংখ্যার জন্য দুটো শূন্য তার মানে পঁচিশ বাই একশো পঁচিশ বাই একশো বোঝায় তার মানে কি তার মানে হচ্ছে এটা পাঁচের স্কোয়ার আর এটা দশের স্কোয়ার তাই তো অতএব নিম্ন সংখ্যা হয়েছে আচ্ছা নির্ণ সংখ্যার বর্গ নির্ণ সংখ্যার বর্গ এবারে আর দেখো আবার দেখো নির্ণ সংখ্যার বর্গ এগুলো সব আসছে অতএব নিণ্য় সংখ্যা লিখছি আর এই যে বর্গ এই বর্গটা দেখো ডটা দিইনি বর্গ লিখিনি তাহলে বর্গটা যেহেতু লিখিনি আমি এখানটায় সেই জন্য রুট দিয়ে দেবো বুঝেছ সেই জন্য এখানটায় রুট দিয়ে দেবো যেহেতু বর্গটা লিখিনি দেখা এতক্ষণ বর্গ বর্গ লিখে লিখেছি অতএব নির্ণয় সংখ্যা আর বর্গ লিখিনি তাহলে দেখো এগুলো সব বা দাও এগুলো বা এখানে বা দিতে হবে বা 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 এখানটাতে দেখ এরপর ধরছে না বলে এখানটাতে আসছি বা নির্ণয় সংখ্যা নির্ণয় সংখ্যা সমান এই যে রুট যদি উঠাতে যাও তাহলে স্কোয়ারগুলো উঠে যাবে তাহলে পাঁচ বাই দশ হয়ে যাবে কি হয়ে যাবে পাঁচ বাই দশ কারণ এই যে স্কোয়ার আছে এটা যদি আমি উঠাতে চাই এই রুটটা উঠে যাবে বর্গের জায়গায় বর্গ না লিখে এদিকে তো রুট দিয়ে দিয়েছি তাহলে রুটটা উঠে যাবে তাহলে পাঁচ বাই দশ হয়ে যাবে অতএব নিণ্য় সংখ্যা সমান তাহলে এখানটা দেখো পাঁচ তাহলে দশমিক পাঁচ হবে শূন্য দশমিক পাঁচ বুঝেছ শূন্য দশমিক পাঁচ কারো কি অসুবিধা আছে নেই তো করে নাও তাহলে তোমরা প্রত্যেকে এরপর দেখো আটের দাগের অঙ্ক আছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি কি আছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়ের কথা বলেছে তো দেখে নাও ভালো করে তোমরা এটা মুছে দিচ্ছ আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি তো ভাগ পদ্ধতিতে বর্গমূল আমরা নির্ণয় করবো প্রথমটা দেখো দিয়ে আছে রুটের মধ্যে রুটের মধ্যে দুই দশমিক পাঁচ ছয় এটা তোমাদের একের দাগের অঙ্ক তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও দুটের বাইরে বের করাতে গেলে এই যে দুই দশমিক পাঁচ ছয় আছে না এই দিক থেকে নিতে হয় কোন দিক থেকে নিতে হয় বাঁ দিক থেকে ডান দিকে আসতে হয় দুই দশমিক পাঁচ ছয় দুটো করে সংখ্যা বাঁ দিক থেকে ডান দিকে আসতে হয় নিয়ে ডান দিক থেকে বাঁ দিকে আসতে হয় এই দিক থেকে না বাঁ দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে আসবো তাহলে দেখো এখানে দুটো সংখ্যা নিয়ে নিলাম এটা শুধু দুই পরে এলো এক একে এক বিয়োগ করলে এক আর এই দুটো সংখ্যা একবারে নেমে যাবে যেরকম দশমিক আছে দিয়ে দাও একের ডবল কত দুই এখানে যদি আমি ছয় দিই এখানেও ছয় দেবো দেখো ছয় ছয় ছত্রিশে ছয় এক তিন ছয় দুগুণে বারো বারো তেরো চোদ্দো পনেরো দেখো মিলে গেছে তাহলে এটা হয়ে যাবে এক দশমিক ছয় অতএব নির্ণেয় বর্গমূল এক দশমিক ছয় বুঝেছ এরপর আমি দুয়ের দাগের অঙ্কটা করব এটা তোমরা আগে প্রত্যেকে করে নাও এরপর তোমরা প্রত্যেকে দুইয়ের দিকের অঙ্কটা ভালো করে দেখো বলেছে রুটের মধ্যে দুইয়ের দিকের রঙটা দেখো রুটের মধ্যে চার চার দশমিক আট চার তাহলে সমান কত হবে চার দশমিক আট চার এই দুটো মিলে একটা দুই দুকুণে চার হয়ে যায় এই চুরাশি নামলো দেখো দুইয়ের ডবল কত হয় চার এই দশমিকটার জন্য এখানটা দশমিক দিয়ে দাও এখানে যদি তুমি দুই দাও তাহলে এখানেও তোমাকে দুই দিতে হবে দুই দুকুণে চার দুই চারে আট তাহলে মিলে যাচ্ছে সেই জন্য হয়ে যাবে দুই দশমিক দুই অতএব নির্ণেয় বর্গমূল নির বর্গমূল দুই দশমিক দুই প্রত্যেকে করে নাও তোমরা প্রত্যেকে করে নাও তো দেখো প্রত্যেকে এরপর দেখো তিনেরটা করছি আমি তিনেরটাতে আছি তিনেরটাতে আছে পাঁচ দশমিক সাত ছয় তাহলে এই যে পাঁচ দশমিক সাত ছয় আছে পাঁচ দশমিক সাত ছয় দেখো এই দুটো করে নিলাম দেখো দুই দুগুণে চার দেখো এটা যদি বিয়োগ করো এটা হয়ে যাবে তোমার এক এখানে সাত ছয় দুটো করে সংখ্যা নামিয়ে দিলুম এখানে দশমিক দিয়ে দাও দুয়ের ডবল কত চার এখানে যদি তুমি চার দাও এখানেও তোমাকে চার দিতে হবে চার চারে ষোলো ছয় হয় থেকে এক চার চারে ষোলো আরেক সতেরো তাহলে হয়ে যাচ্ছে এটা সমান দুই দশমিক চার এটা রুটের মধ্যে ছিল রুটটা দিতে ভুলে গেছি অতএব দুই দশমিক চার নিণ বর্গমূল দুই দশমিক চার দেখো চারটাও করে দিচ্ছি চারটাও করে দিচ্ছি দেখে নাও দেখো রুটের মধ্যে আছে ছয় দশমিক সাত ছয় ক্লিয়ার তো দেখো এটা আমরা কীভাবে করবো ছয় দশমিক সাত ছয় এখান থেকে দুটো করে নাও দুই দু চার হয় দুই সাত ছয় তাহলে দুয়ের ডাবল কত চার দুইয়ের ডাবল আমরা জানি চার এখানটা যদি দেখো দশমিক তো এখানটা হয়ে যাবে ছয়ে ছয় যদি দেখো ছয়ে ছয় ছত্রিশে ছয় হয় দেখে তিন ছয় চারে চব্বিশ আর তিনে সাতাশ সেই জন্য হয়ে যাবে সমান দুই দশমিক ছয় অতএব নির্ণেয় বর্গমূল দুই দশমিক ছয় এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম হয়তো কিছু অঙ্ক রয়ে গেছে আমি নেক্সট দিন করিয়ে দেবো তো তোমরা প্রত্যেকে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও নেক্সট দিনের ক্লাসে নেক্সট অঙ্কগুলো যেগুলো করব সেগুলো যদি সবার আগে পেতে যাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও তাহলে সবার আগে তোমার কাছে নেক্সট ক্লাসটা পৌঁছে যাবে তো প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে